সকালবেলা উঠে সবার আগে যদি ঠাকুরের পুজোটা দেওয়া যায় না, মনে একটা আলাদাই শান্তি লাগে। মনে হয় যেন অনেক কাজ কমপ্লিট হয়ে গেল। কিন্তু পুজো দিতে যদি দেরি হয় না, মনে হয় কত কাজ যেন পড়ে আছে সারাদিন, তখন গায়ের মধ্যে অঞ্জলা হতে থাকে। তো এখনকার রোজকার রুটিন আমার, গরমকাল যেহেতু সকালে উঠে স্নান করে সবার আগে পুজোটা দিয়ে নিই। শীতকালে কিন্তু এটা আবার হয় না, কারণ শীতকালে তো অত সকালে স্নান করা যায় না। অন্য বাড়ি চলে গেল, ভালো অন্য বাড়ি চলে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। এখন 11টা বাজে, ভিডিও তো অনেকক্ষণ আগে স্টার্ট করে দিয়েছি, এখন ইন্ট্রো দিলাম, যাবো একটু মন্দিরে, একটু দরকার আছে, তো চলো যাওয়া যাক। এমা সৌরিক বাড়ি নেই মনে হচ্ছে, আছে কি? এই মন্দিরের উদ্দেশ্যে কিন্তু আমি বেরিয়ে পড়েছি, যে প্রচণ্ড পরিমাণে রৌদ্র, বাইরে তাকানোই যাচ্ছে না মোটে। আজ করছে আমার শ্বশুরের জন্মদিন, তা শ্বশুর তো এখানে নেই, তাই শ্বশুরের ছেলে ট্রিট দিল, বুঝলে? আজকে দুপুরে রান্না হয়েছিল এখানে থোর ভাজা, আর এখানে ছিল লাউয়ের ডাঁটা চচ্চড়ি, ওই আগের দিন কাকিমা যেটা দিয়ে গেল, আর এখানে হচ্ছিল বেগুন খাসি, মানে বেগুন দিয়ে ডিমের ঝোল। এই বেগুন দিয়ে ডিমের ঝোল কিন্তু খেতে অসাধারণ লাগে, জানো তো। এটা না আমি রেসিপি শুটও করেছিলাম, কীভাবে জানি ফোন থেকে ডিলিট হয়ে গেছে ভিডিও। খুব শীঘ্রই আবার তোমাদের সামনে বেগুন খাসির রেসিপিটা নিয়ে আসবো, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগে কিন্তু খেতে। আর এখন চলে এসেছি দুপুরবেলা জামাকাপড়গুলো তুলতে, সোনার বাবা জামাকাপড় কাচতে দিয়ে গেছিলো, সেগুলো সব শুকিয়ে গেছে, ও এখন নিয়ে যাবে, তো সেই জন্য চলে এসেছি জামাকাপড়গুলো তুলতে। আর জানো তো আমি না ভয়েস ওভার আজ সকালে দিচ্ছি, মানে যেদিন ভিডিওটা পাবলিক হবে। গতকালাতে তো ভীষণ শরীরটা খারাপ ছিল, ভিডিওটা কোনো রকমে এন্ড তো করেছিলাম, এডিট আর করা হয়নি, এই জন্য এখন সকালে দিচ্ছি। তো সকালবেলা তো ঝাঁট টাট দিচ্ছে একটু, মানে আওয়াজ হবে হয়তো, ঝাঁট দেওয়া তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এই যে এখানে চলে এসেছি জামাকাপড়গুলোকে ভাঁজ করে ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি, ও নিয়ে যাবে, সব কিছু দেওয়াই হয়ে গেছে, আর এই দুটো প্যান্টই যা মানে একটু ভাঁজ করে দিতে বাকি আছে। তো চলো এই জামা প্যান্টগুলোকে আগে ভাঁজ করে ওকে ব্যাগটা গুছিয়ে দিই, ও তো আবার বেরিয়ে পড়বে। এদিকে আবার 4টে বাজে যে আমারও আবার নাচে ক্লাসের টাইম হয়ে গেছে, সব বাচ্চারা চলে আসবে, তো সেই কারণেই একটু তাড়াহুড়ো করছি, যে প্রচণ্ড গরম, একটু তো শুতে পারলাম না দুপুরে, ভীষণ কষ্ট হচ্ছে। এদিকে মা কিনে নিল পটল, তো নাচের ক্লাস হয়ে গেছে, আজকে প্রচণ্ড গরম, আজ আর বেশিক্ষণ করতে চাই কোনো, তো এই জন্য তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলাম। চলো আর পরে কথা বলবো, সঙ্গে পুচকিটাকে দিয়ে আসি। পড়ি সবার সামনেতে, এই যে তুমি এখানে বসে আছো, আমি বলছি কাদু বাড়ি গেল, জুতোটা খুলে নাকি কাদু বাড়ি গেল। এই যে তুমি ভাইরে না ঘুরতে বেরিয়েছো, ভাইরে না ঘুরতে বেরিয়েছো, তুমি কতে যাচ্ছ হ্যাপি টুইটি করতে? হ্যাঁ তুমি মিন্নি হ্যাপি টুইটি করতে যাচ্ছ, যে কই দেখাও লজেন্সটা, এটা লজেন্সটা দেখাও, পাকা চলছে পাকা চলছে, ওদিকে সরে যাও। এই যে সোনা একটা বার্থডে বাড়িতে গিয়েছিল, ওই পাশে বাড়ি এক ভাইয়ের বার্থডে ছিল, তো এই যে ওখান থেকে এইসব দিয়েছে। আমি সন্ধ্যের পর থেকে মনে হয় কোনো ভিডিও করিনি, কারণ শরীরটা আমার ভীষণই খারাপ, এমনি সারাদিন শরীরটা খুব খারাপই ছিল, তবে সন্ধ্যের পর থেকে বাড়াবাড়িটা একটু বেশি হয়েছে, প্রচণ্ড গরমের জন্য
হয়তো জানে না প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা, তার সঙ্গে লুজ মোশন, আমি মানে বিছানা ছেড়ে উঠতেই পারছিলাম না, এত খারাপ অবস্থা ছিল। পাশের বাড়ি একটা ভাইয়ের জন্মদিন ছিল, নিমন্ত্রণ ছিল, যেতে পারিনি। সোনা একা গিয়েছিল ওই আমার ছোটো কাকা ছেলের সঙ্গে। যাই হোক, তো আজকে তার মধ্যে আবার আমার শ্বশুরের জন্মদিন ছিল, তো সেও আমি সারাদিন শরীরটা ভালো ছিল না, আমার ফোন করাও হয়নি। মনে তো অবশ্যই ছিল, কিন্তু সোনার পাপার সাথে একটু ইয়ার্কি মারছিলাম যে আমার মনে নেই বলে। তার জন্য সোনার পাপা একটু রাগারাগিও করেছে, যে মনে করছিল হয়তো আমি সবার জন্মদিন মনে রাখি, শুধু হয়তো আমার শ্বশুর শাশুড়ির জন্মদিনই মনে রাখি না। তেমনটা না, মনে অবশ্যই ছিল, আমি ইয়ার্কি মারছিলাম। তো যাই হোক, ওকে যদি জিজ্ঞেস করা হয় ও শ্বশুর শাশুড়ির জন্মদিন, ও কিন্তু বলতে পারবে না। তো এটাই হয় আর কি, সবাই যে যার নিজেরটাই বোঝে, পরেরটা কেউ দেখে না। যাই হোক, বাদ দাও সেসব কথা। তো হচ্ছে যাই হোক, শরীর খারাপের জন্য না আমি কোনো ভিডিও কিছু করতে পারিনি এই কিছুক্ষণ আগে। কতবার যে নুন চিনির জল খেয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই। কিছুক্ষণ আগে মা জোর করে তুলে দুটো ভাত খাইয়ে দিল, জল দিয়ে, একদম জল দিয়ে আলু ভাতে দিয়ে ভাত মেখে খাইয়ে দিল। এখন এই জাস্ট ওষুধ খেলাম, দেখো গায়েটায় সব জল পড়ে গেছে, জাস্ট ওষুধ খেলাম, এবার একটু শুভ ভাবছি, কারণ প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা করছে। আর কেমন জানি একটা অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে, তোমাকে বলে বোঝাতে পারবো না যে কী পেট ব্যথা করছে আমার, বলে বোঝাতে পারবো না। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, আর বেশি ভিডিও করতে পারলাম না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। মানে আমি কথা বলতে পারছি না, এত পেট ব্যথা করছে। চলো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।